আজকে দিনটা অনেক ইম্পর্টেন্ট ভগবান। আমি ইভা বাইডি কিনেছি 2 লাখ টাকা দিয়ে। আমি হ্যালো গ্র্যান্ডমাস্টার পুশ করতে পারি ভগবান, প্লিজ ভগবান। আরে মা, তুমি এখন পাউডার ডাব্বা আনোনি? আমি নতুন ইভা বাইডি কিনেছি, সবাই আমার সাথে স্ক্রিনশট নেবে, আমাকে ফ্রেন্ডে নিতে বলবে। জীবনে ফ্রি ফায়ার খেলতে পারবে না বাবু। কেন? আমার সব বন্ধুরা তো খেলবে। ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি। ফ্রি ফায়ার ব্যান হয়ে গেল? হ্যাঁ রে গান্ডু, এই নে ঘোড়ার দুধ খা। আমি আর গেমে খেলবো না, জীবনে খেলবো না। সরকার কেন এরকম করলো মা? আমি 2 লাখ টাকার আইডি কিনলাম, এত টাকা একটা বাপ মারলাম, তারপরে ফ্রি ফায়ার ব্যান করে দিল, বাকি সব আমার ফোনে চলছে, খেলবো না আমি। তুমি ততক্ষণ লুডো ডাউনলোড করে খেলো রোহিত, ফ্রি ফায়ার ঠিক আনবেন হয়ে যাবে। না, এবার সবাই আমাকে রাগাবে মা, বলবে 2 লাখ টাকার আইডি বাস হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে মজা করবে, কেউ নোবড়া বলবে, কেউ বট বলবে, সেই জন্য আমি আর গেমই খেলবো না। খেলো না সব পাউডার ডাব্বা, লাগবে না আমার। তুমি একটু সরকারের কাছে যাও মা, ফ্রি ফায়ার আনবেন করতে ভালো। দেখো ডার্লিং, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড হলেও তোমার জন্য আমি ফ্রি ফায়ার আনবেন করতে পারবো না। ও পুরো পাগলা হয়ে গিয়েছে স্যার, ও খাওয়া দাওয়া হাগামোতা সব বন্ধ করে দিয়েছে, ও না হলে নোবড়া হয়ে যাবে স্যার, প্লিজ। দেখো তোমার ছেলে তো এমনিতেও নোবড়া, ওর ফ্রি ফায়ার খেলা আর না খেলা সমান। তোমার ছেলে তো এত বড় লেভেলের নোবড়া যে আমাকে জিজ্ঞাসা করছে ট্রেনিং মোডটা কিভাবে বুইয়া তুলবো। ওকে মাই ডার্লিং, আমি ফ্রি ফায়ার একটাই শর্তে আনব্যান করতে পারি, তোমার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে আনব্লক করতে হবে।